বন্ধুরা, আমাদের ডিমের ডেভিল রেডি। নমস্কার বন্ধুরা, তৃপ্তি কিচেনে সবাইকে ওয়েলকাম। আমি আজকে একটি খুবই সুন্দর রেসিপি বানাচ্ছি, হাঁসের ডিমের ডেভিল। চলো বন্ধুরা, হাঁসের ডিমের ডেভিলের জন্য কী কী নিয়ে নিয়েছি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে ডিম নিয়ে নিয়েছি 5টা, আর এখানে অল্প করে আলু নিয়ে নিয়েছি। কড়াতে অল্প করে জল নিয়ে নিয়েছি, আর 5টি ডিম এই কড়াতে দিয়ে দেব। কড়ার মধ্যে আলুগুলিও দিয়ে দেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এবার পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে ডিমটা ভালো করে খোসা ছাড়িয়ে যায়। বন্ধুরা, আমার ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব খোসা। বন্ধুরা, আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুর মশলাগুলো, যে লঙ্কার কুচি, রসুন কুচি, পেঁয়াজের কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা আর ধনের গুঁড়ো, আর লবণ। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিলাম তেলেতে। তারপর রসুন কুচি দিয়ে দিলাম কড়াতে। এবার লঙ্কা কুচি দিলাম। একটু হলুদের বাটা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি জিরে দিলাম। বন্ধুরা, আমার আলু রেডি হয়ে গেছে, এবং আলুটা ঠান্ডা হতে হতে আমি বেসনটা জল দিয়ে ভালো করে মাখ। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। সাথে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো খাবার সটা। জল দিয়ে ভালো করে মাখে নেব। বন্ধুরা দেখুন, আমার মাখানো হয়ে গেছে। বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমগুলোকে আলুর সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি ভালো করে।
আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, বেসনে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে কড়াতে ছাড়তে থাকবো। বন্ধুরা, আমাদের ডিমের ডেভিল রেডি। দেখুন, বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।